ঘাটাল মহকুমা অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর ও ঘাটাল পুরসভার উদ্যোগে আজ ঘাটালের বিভিন্ন এলাকা স্যানিটাইজেশন করা হলো। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ আরও বেশ কয়েকটি জায়গায় এই প্রক্রিয়া চলেছে। এ বিষয়ে ঘাটাল মহকুমা অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের আধিকারিক কল্যাণ চট্টোপাধ্যায় বলেন, আজকে ঘাটাল পৌরসভার উদ্যোগে ঘাটাল ফায়ার স্টেশনের সহযোগিতায় আজ আমরা ঘাটালবাসীর সুরক্ষার জন্য পুরো ঘাটাল শহর স্যানিটাইজ করতে বেরিয়েছি। আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায়, ঘাটাল ফায়ার স্টেশন। ধন্যবাদ। পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর অসীম আদক বলেন, ঘাটাল ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আমরা ঘাটাল শহরের বিভিন্ন মার্কেট এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা টোটাল ব্লিচিং, ফিনাইল এবং বেটাডিন দিয়ে ধোয়ার কাজ করছি। এটা আগামী দিনে আমরা আশা করছি সমস্ত বড় রাস্তা এবং সরু রাস্তাতে ছোট গাড়ি ঢুকিয়ে বিভিন্ন এলাকাকে আমরা স্যানিটাইজেশন করব, এই আশা রাখি। অসীম আদক, স্যানিটারি ইন্সপেক্টর, ঘাটাল মিউনিসিপ্যালিটি। স্যার, আপনার নামটা বলুন। আমার নাম সঞ্জয় কুমার দে, স্যানিটারি ইন্সপেক্টর, ঘাটাল মিউনিসিপ্যালিটি। ধন্যবাদ। শান্তি দত্ত কর্মকারের রিপোর্ট। আমি সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।